যখন নাকি থালার মধ্যে পড়তেছে, লালন চোখের পানি ছেড়ে দিয়া উপর দিকে হাত উত্তোলন করিয়া ডেকে ডেকে বলতেছে, হে মালিক আমি জীবনে যাহা কিছু করেছিলাম আজ সব আমার হয়ে গেল। আজকে আমার গুরু মা নিজে এসে আজকে আমার পাও ধুয়াইতেছে। আহারে, আমি তো জীবনে কিছুই করতে পারি না, যাহা কিছু করেছি আজকে না আমার সব শেষ হয়ে গেল। গুরু মাতা লালনের পাও ধোয়াইয়া মাথার চুল দিয়া ভক্তের চরণ মুছাইয়া যখন বসে আছে কিছু সময় পরে দেখে ওই লালনের গুরু শিরাশা ঘরে পৌঁছাইছে, চোখের পানি তাই সারিয়া চোখের পানি শিরাশা দেয় সারিয়া চোখের পানি বাসায় দেয় সারিয়া অমনি অর্ধঙ্গিনী তারে ধরিয়া চোখের পানি বাসায় দেয় সারিয়া আজকে আমার ভক্তের তুমি পূজন করিলে নারী জনম তুমি তোমার ধন্য করিলে আমার উপায় কি হইবে আমার উপায় কি হবে আমার উপায় কি হইবে আমার উপায় কি হইবে আমার দেহের জামিন কে হইবে আমার উপায় কি হইবে এই কথা শোনার পরে আর করলো না দেরি চরণ দৌত পানি হাতে নিয়েই তাড়াতাড়ি ভক্তের চরণে বসে গেল এই যে ভক্তের চরণে শিরাস বসে গেল বসে দেখো এই যে ভক্তের চরণ দৌত পানি খাইলো বসে দেখো ভক্তের চরণ ধৌত করা পানি শিরাশা খাইয়া এই যে ভক্তের গুণ গান গাইছে আনন্দিত হইয়া আমার ভক্ত ছাড়া গতি নাই আমার ভক্ত ছাড়া গতি নাই সবাই ভক্তেরই তো পাও দুয়াই তাইলে তুমি কোন চুল দিয়া তুমি গুরুর পাও মোছাই বাকি করবে এটা তোমার ব্যাপার। হ্যাঁ, ভক্তের কথাও যদি তুমি গুরুকে জিজ্ঞাসা করো, গুরুর কথাও যদি তুমি গুরুকে জিজ্ঞাসা করো, করি বর্ণনা। আজকে তোমার আলোচনার আমি কোনো আল পাইলাম না, মুখে যা হে তাই কও, না খারাপ কইলাম কথাটা। ভক্ত গুরুকে কি দিয়ে পূজন করবে এটা ভক্তের কথা। হ্যাঁ, তবে একটা কথা বাবা শোনো, মন ফুলে পূজা দিও মন ফুলে পূজা দিও মন ফুলে তুমি পূজা দিও মন ফুলে তুমি পূজা দিও এই যে সময় হইলে গুরুর কাছে যাইও মন ফুলে তুমি পূজা দিও হৃদয় সং এই যে হৃদয় সিংহাসন আগে বানাইয়া ওই সিংহাসনে তোমার গুরুদেবকে বসাইয়া
মন ফুলে পূজা দিও, মন ফুলে পূজা দিও, মন ফুলে পূজা দিও, ফুলে পূজা দিও, সাদাইটা তুমি নিও, মন ফুলে পূজা দিও, গুরু যাহা দয়া করে দান করে তোমারে, তুমি তাহার গ্রহণ কই রসির দাহ্য করে, গুরুর দেওয়া বস্তু কখনো দেখানো তো চলে না, এই যে মনের মানুষ না হইলে তাও তো বুঝা বুঝে না, এই যে তাহার একটা প্রমাণ এবার সবাতে জানাই, গুরু দেওয়া বস্তু দাদা দেখার কায়দা নাই, এইটা দেখো দাদা কোথায় হতে এলো, ভক্ত যারা এটা বুঝিতে পারে, নুরবানু দেখো আমার মা হইয়া, এই যে কিছু পয়সা দান করেছে তত্ত্ব শুনিয়া, মাগ দেওয়ার মতো তোমার তোই আমার কিছু নাই, সাগর জানো বা নাই তোমার আল্লাহ মালিক সাই, তুমি একদিন ফাতেমার অংশ যাইও হইয়া, এই যে বৈতরণী পার করিও তুমি তৈরি হইয়া, মা সারা এই জগতে কোনো গতি নাই, যে মা সারা দূর বস্তু পাওয়ার কায়দা নাই, শিরাশা নিজেই পারত করলো চলনা, মারে এই যে মার মাধ্যমেই করলো ভক্তের হলে না দেনা, তাইলে নারী হইলেই এই জগতে মা হতে পারে না, মার মধ্যে থাকতে হবে কিছু লেনা দেনা, মা দুঃখের ভাবে যারা পৌঁছাইতে পারে তারাই তো মা হয়, এই বিশ্ব চরাচরে নয় বন্ধে পারে না, আবার এই দিকেতেই আমার একজন মা জননী এলো, কি সুন্দর করে মায়ে তুলে করে বৃষ্টি টাকা মায়ে করে দিচ্ছে দান, সাক্ষী থাইকই আমার মালের সুবা, অক্ষয় ভাণ্ডে জানো থাকে জমা হইয়া, পারকাটাতে থাকবে এইটা পারের কবি হইয়া, তত্ত্বের বাতাস যার হেঁটে লেগে গেছে তারাই তো নাজিমকে আশীর্বাদ করতেছে, শুনো শুনো মাজনী তোমারে জানাই একটি কথা, এবার আমি বলতে চাই, একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, উম্মতি উম্মতি বলে এই যে চোখের জল ফালাইল, তুমি যে বাবা বাবা বলে কাঁদতেছ, যতক্ষণ পর্যন্ত বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের প্রতি তোমার মহব্বত থাকবে, এদের প্রতি তোমার মায়া জাগবে, ততদিন পর্যন্ত তোমার আল্লাহর নৈকট্য প্রাপ্ত, অতএব গুরুর ভজন সাধন তোমার হবে না, আমি বলি না যে মারে ভালোবাসো না, কথা বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত মায়া থাকবে মায়া করবে না, কর্তব্য কর, মা বাবাকে যেটুক দেওয়া এটুক তুমি দাও, করি মানে মায়াই কোনদিন আল্লাহ পাওয়া যায় না, এই কথা শিখাইছে আমার সাদের কুনা, আমার দয়াল নবী তো ইতিম হয়েছিল, কয়দিন মা বাবা বলে কেঁদেছিল, যে সত্য যাচ্ছি শিশু তোমায় বলছি, একজন ভাবুক আবার সভাতে আসিল, পঞ্চাশ টাকা দিয়া আশীর্বাদ করিল, তোমার দানের বদলে আমার দাদা দেবার কিছু নাই, বিনিময়ে দিবে সেই আল্লাহ বলে সাই, অক্ষয় ভাণ্ডে টাকা থাকবে জমা হইয়া, পারিকাটাতে থাকবে এইটা পারের কুড়ি হইয়া, ওমা একটু ধৈর্য ধরো, টাকা পয়সা বিষয় সম্পত্তি কিচ্ছু থাকবে না, দুইটা কথা শুনো, যদি ভালো লাগে আমল করার চেষ্টা করো, সময় হইলে পরে আমি তোমার কাছ থেকে চাইয়ে নেব, হ্যাঁ এখন একটু সুস্থভাবে বসো, আসরটা নষ্ট করো না, আমার কাছে কোনো মায়ার কান্না নাই, আমার কথা হলো গুরুর জন্য কানতে হবে, আর মা বাবার কর্তব্য কি, নিজের জীবন বিপন্ন করে দিয়ে মা বাবার খেদমত করতে হবে, খেদমত আর ভজন এক না,
ভজনের মালিক গুরু, খেদমতের মালিক হলো মা এবং বাবা। স্থূলের গুরু তোমার মা বাবা হলো, প্রবর্তের গুরু তোমার শিক্ষা নিলাম ভালো। শিক্ষায় প্রবর্তের গুরু পাওয়া যায়, প্রত্যেকটা কথার অর্থ আছে এ ধরায়। আমার দয়াল নবী যেদিন জন্ম নিল, সত্য যাত শিশু বলছি সবাই ভালো। কেবলমাত্র জন্ম নিছে এমন সময় মায়ের কানে কানে বলতেছে, ও মা, মা গো, আমি কিন্তু তোমার বেশি দিন মা কইয়া ডাকুম না। যখন এই কথা বলছে, মায়া মে নাই আমার, চোখের পানি ছেড়ে দিয়া বলছে নবীর ঠাই, আজ জন্ম নিয়েই কি কথা শোনাইলি বাবা, আমি প্রাণে ব্যথা পাই। ও বাবা, এত সাধনা করে পুত্র জ্ঞানে পাইলাম তোর, আর তুই নাকি আমারে বেশি দিন মা কইয়া ডাকবি না। আমার নবী বলছে, মা গো, আমি জন্ম নেওয়ার পরে বাবার মুখ দেখলাম না, আর আমার যখন ছয় বছর বয়স হবে তুমিও মারা যাবে। আজকে যদি আমার মা বাবা থাকে, আমি যদি বিষয় ভাবনিয়া নিয়ে ব্যস্ত থাকি, উম্মতের আমার কি উপায় হয়, উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের জামিনদার কে হইবে। এই জন্যই তোমাকে মা বলে ডাকব না, প্রমাণ দাদাই অনেক আছে কিনা বলি। আল্লাহর জীবনী পড়েন, আল্লাহ নবী রাসুলের জীবনী পড়েন, অনেক আছে। কাজে মায়া ভালো না কর্তব্য ভালো। যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দেহ প্রাণ উজাড় করে দিয়া মা বাবার খেদমত করে মায়া কান্না কইরা কোনো লাভ হবে না। মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে, জীবনে কোনোদিন ভাত কাপড় দেই নাই, ভালো একটা কথা কই নাই। অনেক সন্তান দেখি দাদা, রাত্রিতে কোনো জায়গায় যায়, যখন ফিরে আসে রাত ১২টা বাসা, ঘরের সকল দরজা বন্ধ হইয়া যায়, মা জননী একা বসে বসে রাত্র কাটায়। আমার মায়ের নিদ্রায় আসে না, কোথায় বা গেছে আমার বাসাতন, এখন পর্যন্ত বাড়িতে এলো না। মায়ে ঘরের মধ্যে একটা কুফে ধরে বয়ে থাকে, আহারে গেদা গেছে, রাত না শেষ হয়ে এলো, এখন পর্যন্ত ফুল আমার বাড়িতে আইলো। সেই ছেলে কি করে জানেন, বাসায় আইসে তার স্ত্রীর ঘরের সামনে দাঁড়াইয়ে কয়, শুনছ, শুনছ না, ও দরজা গুছাও না। কিন্তু যে গর্ভধারিণী মা, তোমার জন্য যে বইয়ে রইছে, তোমার জন্য যে চোখের পানি ফেলাইতেছে, তুমি যাই আহি তারে ডাক দিলা না, যে মরছে তারে ডাইকা ডাইকা তাজা করতে। আমার নবী কইছে, যে সন্তান পাড়ার থেকে আইয়া কোনো জায়গার থেকে আইয়া, আগে মারে মা কইয়া ডাক দিয়া, মার কদম দুইটা চুম্বন করতে পারে, সাতটায় উমরায় একটা কবুল হজর সওয়াব আল্লাহই দেবে তারে। জীবনে তা করল না, জীবন ভরা হাসুরে নিয়া মাছের বড় বড় মাথা খাওয়াইলা,
আর মা বাবারে দুঃখ দিলে খবর নিলাম আজকে মইরা গেছে, আরে এত বড় বড় হয়েছে বাবার জন্য কাঁদতেছে। অপেক্ষা কর, প্রাণ পাখি যেদিন বিদায় হবে, প্রাণ পাখি যেদিন বিদায় হবে, তোমার একলা চরণের সেদিন বিচার হবে, প্রাণ পাখি সেদিন বিদায় হবে, যে জন্মা বাবার খেদমত করে ভাই, এই যে তার চোখে মায়া কান্দার চোখের পানি নাই। আমার কথাই খারাপ পাবেন না, আমায় করে দিবেন মার্জনা, যারা মা বাবার ভাত কাপড় দেয় তারা মা বাবা বিদায় হইলে অত ফুক ফুক করে কান্দে না, তারা জাগা মতো কান্দে। এই মায়া, এই মায়াবদ্ধ জীব মায়ার সংসারে আবদ্ধ হইয়া সৃষ্টিকর্তার কথা গেছে ভুলিয়া। গুরুর হাত যেদিন ধরছিল সেদিন কি বলছিল, আজ থেকে এই দেহ মন প্রাণ আমার জীবন যৌবন হার রক মনিবগস গুস্ত পুস্ত পশম লহু, আমার যাহা কিছু আছে পাঁচ 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 পাঁচা পঁচিশের তত্ত্ব আজকে থেকে দয়াল বিক্রি করলাম তোমার কাছে। মিশা কথা গো, এই ভক্ত কো দিছে কি দেওয়ার কথা ছিল আর আজকে কি দিল? যদি দিতা তাহলে মা কি জিনিস তাও বুঝতাম আর বাবা কি জিনিস তাও গুরু তোমার বুঝাইয়া দিত। কোন গুরু কয় না তোমার মা বাবার তুমি বাদ দিও না, কয় গো? কয় না। ও মা বাবার কাছে কেন যায় না জানে? আমার একটা ভক্ত আছে, নাম কব না আপনার কাছে, একদিন ভক্ত বাড়ি যে কইছি, বাবারা তোরা যারা মা বাবার দুঃখ দিবি তারা নাজিমের পরিচয়টা দিস না, এই কথা কইছি। এক ভক্তের দুঃখ লাগছে, ও আবার মা বাবার ভাত কাপড় দেয় না, মান্যকে কথা বলে। দুই বছর হয় আমার মহিলা আহে না, একদিন কইছে অমুখে আহে না কেন, ভাই কি জানি কি জানি হয়েছে, কিন্তু মূল কথাটা বুঝি না। একদিন কথার কথায় বেড়তে গেছি, বাবা তুমি আমাকে বেড়তে যাও না মেলাও যাও না ঘটো না, কি হইল? কয়েকে আপনি না কইছেন যারা মা বাবার দুঃখ দেয় তারা জানি আমার পরিচয় দেয় না, যেহেতু মা বাবার সাথে মা বাবা তো নাই মার সাথে কথাও কই না ভাত কাপড়ও দেয় না, যেদিন মা রে ভাত কাপড় দিয়া ভরুম সেদিন আপনি বেড়তে যাবো, চিন্তা করছেন সব কিছু বুঝে, মা রে যেদিন ভাত কাপড় দিয়া হারবো সেদিন আমাকে বেড়তে যাবো, অতএব মা রে ভাত কাপড় দিবও না ও আমার বাড়িতে যাইব। দেখবেন লক্ষ্য করে ওই যে ওই সমস্ত মানুষ মা বাবা মূল্য ভরে বেশি বেশি কান্না করে, যে যত দুঃখ দিবে তত তত কাঁদবে, কারণ ওর ভিতরে জ্বালা আছে ডর আছে যা কইরে দিছি। কিন্তু গুরুর কান্না কি, একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, রাস্তা দিয়ে সে রওনা হইল, সময় একটা এই যে ঘটনা যে হয় সেই ঘটনার কথা বলছি মহাশয়, এই যে রাস্তা দিয়া দয়াল আমার চলিয়া বেড়ায়, উম্মতি উম্মতি বলে চোখের জল ফালায়, কিছু দূর যখন নবী চলে গেল হঠাৎ করে একে ঘটনা হইল, একটি খেজুর গাছ আছে প্রাণের ভাই, সেই খেজুরের গাছের মধ্যে দেখতে পায় কি দেখল, দুইটা ছেলে রেখেছে বাঁধিয়া, বাবা বাবা বলে তারা এই যে কাঁদতেছে দাঁড়াইয়া, এমন সময় আমার দয়াল চলে গেল, ছেলে দুইটার কাছে জিজ্ঞাসিয়া ছিল, ও বাবা তোমরা এই গাছের মধ্যে দুইজন দেখি বাদা ঘটনা কি, কে তোমাদের বানছে? কয় হুজুর গো কেরা যে বানছে তা তো জানি না, কিন্তু আমরা দুইটা ভাই,